মৃত্যুঞ্জয়ের কি দোষ ছিল? এই তৃণমূলী সমর্থক যিনি বারেবারে ভিডিও ভিডিও বলছেন, এই মৃত্যুঞ্জয়ের কি দোষ ছিল? তার খালি একটাই দোষ ছিল যে নির্দোষ বিষ্ণু বর্মনের ষাটোর্ধ সত্তরোর্ধ বাবাকে এবং তাদের জামাই বাবুকে ধরে নিয়ে যাচ্ছিল, তিনি বাধা দিয়েছিলেন, তার জন্য পুলিশ তাকে ডাইরেক্ট গুলি করবে। আসলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, থামুন আপনি, নির্লজ্জ বেহায়া দোকান কাটা, আপনি চুপ করে থাকুন। আপনি কত বড় নির্লজ্জ বেহায়া যে আপনি এরকম কথা বলছেন, আপনি এরকম কথা বলছেন, আপনি একজন মানুষ, আপনার আপনার নির্মমতা, আপনার বর্বরতা দেখে আজকে এই রাজবংশী পরিবার, বর্মন পরিবার, তারা আবার চোখের জল ফেলবে। একবার মেরে ছেলেটাকে আপনাদের শান্তি হয়নি, আবার মারতে চাইছেন। যে পুলিশকে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছিল সেই বাইটটা শোনাবো। গতকাল প্রেস কনফারেন্স থেকে তিনি কি বলেছিলেন, প্রথমে তিনি কি বলেছিলেন পুলিশের পুলিশের সক্রিয়তা নিয়ে, আর তারপর তিনি কি বলেছিলেন যে পুলিশের কি করা উচিত, কি করা উচিত, পরপর দুটো বাইট শোনাবো, শোনেন, শুনুন একবার। তাদের ওইভাবে নিয়ে যাওয়া উচিত হয়নি, এই জায়গাটা একটা ভুল হয়েছে আমাদের। তার কারণ হচ্ছে সেই সময়টা পাথর কেটে কেটে কারো মাথা ফেটেছে, কারো কেউ সিভিক ইঞ্জিওর হয়েছে, তাদের ব্যাপারটা কিন্তু আমরা দেখিনি। আমরা চারজনকে অলরেডি সাসপেন্ড করে দিয়েছি, দলমত দেখার দরকার নেই, স্টেট অ্যারেস্ট করবে এবং তাদের অ্যাটাচ প্রপার্টি অ্যাটাচ করবে, যেটা ইডি করে, সিবিআই করে, ওদের এই আইনটা আছে, আইনটা আমরাও করেছি, এই প্রপার্টিটা অ্যাটাচ করতে হবে। যেগুলো আমার প্রপার্টি নেই, তার না আছে, তার বাবার আছে, বাবার না আছে, বাড়ির ভাই বোনের আছে, প্রপার্টি অ্যাটাচ করবেই। কি আর কোথায় বললেন, আমি তো বললাম যে পুলিশের না হয় আরো বেশি সক্রিয় থাকা উচিত ছিল, পুলিশের আগুন জায়গায় যেখানে কিয়স্ক, আমি পরে আবারও শোনাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এত সাহস পায় কি করে, পুলিশের কি পুলিশের কে ইট ছোড়া হয়েছে, পুলিশকে মারধর করা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এত সাহস পায় কোত্থেকে? কিন্তু তার সঙ্গে সঙ্গে বন্দ্যোপাধ্যায় কি বললেন, তার সঙ্গে সঙ্গে কি বললেন, বললেন পুলিশকে বলবো যে ডাইরেক্ট অ্যাকশন নিতে, অ্যারেস্ট করতে, প্রপার্টি সিজ করতে। গুলি চালানোর কথা কোথায় বলা হয়েছিল? পুলিশকে অ্যাকশন নিতে বলা মানে পুলিশ গুলি চালাবে, গুলি করে মারবে, গুলি চালাবে পুলিশ? স্বর্ণালী, আমরা যখন এখন কথা বলছি, আগে একটু থামতে বলুন। কজনের প্রপার্টি সিজ করা হলো, কজনকে অ্যারেস্ট করা হলো বলুন, ওনাকে থামতে বলুন আগে। কজনকে অ্যারেস্ট করা হলো, কজনের প্রপার্টি সিজ করা হলো, ডাইরেক্ট গুলি চালিয়ে দিল, ডাইরেক্ট অ্যাকশন। বিষয়টা হলো ডাইরেক্ট অ্যাকশন। আরে থামুন, লজ্জা করো, ন্যূনতম যদি লজ্জা থাকে, একটা ছেলের প্রাণ চলে গেছে, তাহলে একটু থামুন, একটা ছেলের প্রাণ চলে গেছে, বাদল বলুন কথা, বাদল বাবু, একটা ছেলের প্রাণ চলে গেছে বলুন, নাহলে থামুন আপনি। মাত্র 33 বছর বয়স ছিল ছেলেটার, আমরা যখন কথা বলছি, বাচ্চা নিয়ে শিলিগুড়িতে থাকতো, কাজের সূত্রে গিয়েছিল শিলিগুড়ি, এখানকারই ছেলে, আপনি জানেন, বোধহয় জানেন না, বোধহয় জানিয়ে রাখি, ওই কালিয়াগঞ্জের ছেলে, ওই এলাকার ছেলে, বড় হয়ে চাকরি করে বাইরে গেছে কাজ করতে, বাড়িতে বিয়ে ছিল, নিমন্ত্রণ খেতে আমন্ত্রণ পেয়ে সেখানে সে এসেছিল, আজকে সকালে তার চলে যাওয়ার কথা ছিল ওই ছেলেটার। একটা 33 বছরের ছেলে, তার স্ত্রী দামি শাড়ি গয়না নিয়ে এসেছিল শুধুমাত্র বিয়ের বাড়িতে মজা করবে বলে কয়েকদিন। আমি দেখছিলাম আজকে, আমি আসছি কে ক্ষমা করবেন আপনাকে থামানোর জন্য, আমি আজকে দেখছিলাম একটা সিকোয়েন্স, একটা ছবি, যে ছেলেটা আজকে এই সকালে, আমরা এই সন্ধ্যাবেলা আলোচনা করছি, আজ সকালে তাদের আবারও ফিরে যাওয়ার কথা ছিল, শুধুমাত্র বাচ্চাটা মজা করবে, একটা বিয়ের বাড়িতে হই হই হবে, সেই জন্য ব্যাগ গুছিয়ে তারা এসেছিলেন বিয়ের বাড়ি খাওয়ার জন্য, আজকে সকালে চলে যেত তারা। সেই ছেলেটা কি অপরাধ ছিল তাকে এইভাবে বুকে গুলি চালিয়ে দেওয়া হলো? একটা কোনো 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 ব্ল্যাঙ্ক ফায়ার নয়, কোনো ভয় দেখানো নয়, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট গুলি। আমাদের প্রতিনিধি যখন গিয়েছেন আজকে, তার মা কাঁদতে কাঁদতে ব্যাগ খুলে দেখাচ্ছে, ব্যাগে মুড়ি চিড়ে এগুলো সমস্ত প্যাক করে রাখা, যে ছেলে যাবে বলে মা গুছিয়ে দিয়েছে। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করলাম, আই এম সরি, বাট সেই ছবিটা যখন উচ্চারণ, যখন বলছেন না বাজু বাদলদারা, যখন বলছেন যে কাদেরকে চালানো হয়েছে গুলি, কার দেওয়া উপর অ্যাকশন নেওয়া হয়েছে, তখন একবার অনুরোধ করবো সবাইকে, চারজনকে, এই সিকোয়েন্সটা একবার দেখুন। আমাদের প্রতিনিধি ভাস্কর আজকে কথা বলতে বলতে এই ছবিটা পেয়েছে, দেখুন। এবং শিলিগুড়িতে কাজ করতো মৃত্যুঞ্জয়, তার আজকেই চলে যাওয়ার কথা ছিল, তার পরিবার, তার মা, তার বাবা, তার পরিবারের সদস্যরা, তারা সমস্ত আয়োজন করে রেখেছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধু শূন্য আয়োজন পড়ে রয়েছে। বলার নেই স্বর্ণালী, মানে এই রাজ্যের একজন মহিলা হয়ে, পশ্চিমবঙ্গবাসী হয়ে, আমার সত্যি আজকে ঝগড়া করতেও ইচ্ছা করছে না।
আমার খালি বলতে ইচ্ছা করছে যে মৃত্যুঞ্জয়ের কি দোষ ছিল? এই তৃণমূলী সমর্থক যিনি বারে বারে ভিডিও ভিডিও বলছেন, এই মৃত্যুঞ্জয়ের কি দোষ ছিল? তার খালি একটাই দোষ ছিল যে নির্দোষ বিষ্ণু বর্মনের ষটার্ধ সত্তরার্ধ বাবাকে এবং তাদের জামাই বাবুকে ধরে নিয়ে যাচ্ছিল, তিনি বাধা দিয়েছিলেন, তার জন্যে পুলিশ তাকে ডাইরেক্ট গুলি করবে। আসলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, থামুন আপনি, নির্লজ্জ বেহায়া দোকান কাটা, আপনি চুপ করে থাকুন, আপনি কত বড় নির্লজ্জ বেহায়া যে আপনি এরকম কথা বলছেন, আপনি এরকম কথা বলছেন, আপনি এত অমানুষ, আপনার আপনার নির্মমতা, আপনার বর্বরতা দেখে আজকে এই রাজবংশী পরিবার, বর্মন পরিবার, তারা আবার চোখের জল ফেলবে। একবার মেরে ছেলেটাকে আপনাদের শান্তি হয়নি, আবার মারতে চাইছেন। এবং সন্ধানে আপনাদের জানিয়ে রাখি, আমরা যখন চ্যানেলে বসে আছি আজকে এই মুহূর্তে বিষ্ণু বর্মনের বাবা সত্তরার্ধ বাবা, তার কি দোষ? তাকে এখনো থানায় বন্দী করে রেখেছে। আর এই পাগলটাকে থামান, এই পাগল অসভ্য অবব্য লোকটাকে থামান। এর অডিওটাকে না থামালে কথাই বলবো না, না এনাকে কথা বলতে দেবো না। এই অবব্যতা করার জন্য এসছেন দোকান কাটা বেহা আপনি, এক সেকেন্ড, ছেলে বাচ্চা ছেলে যুব 33 বছর বয়স। এক সেকেন্ড বাদলবাবু, আপনি কি বলছেন?